বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতালে। এখানে আমরা বেয়ারিশ মানুষের চিকিৎসার পাশাপাশি কিছু মানুষ আসে, অসহায় মানুষ, আমাদের কাছে তাদের দুঃসহ অবস্থাটা জাতির কাছে তুলে ধরার জন্য। তেমনি একজন মানুষ আমার সামনে বসে আছে। ওর আপনার ছেলে মেয়ে কয়জন? এটা একটা মুখের সামনে নিয়ে কথা বলুন। চার ছেলে মেয়ে কয়? মেয়ে দুইটা, ছেলে দুইটা। মেয়ে দুইটা, ছেলে দুইটা, চারজন। চারজনের মধ্যে দুইজনের এই কিডনিতে পানি চলে আসছে, পা এবং হাত পা ফুলে যায়। মেয়েটা ছোট আর ও ওয়ানে পড়ে, ওয়ানে পড়ে। আচ্ছা, তো এই যে কলকার আসছে, কলটা কেটে দেন তো। আমি যে যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এই ভদ্রলোকের চারটি সন্তান, তার মধ্যে দুজনের কিডনিতে রিনালি ইনফিউশনের কারণে কিডনিতে পানি জনিত সমস্যায় হাত পা গুলো ফুলে মেডিকেলে দীর্ঘদিন, বছরের পর বছর এই বাচ্চাদের চিকিৎসায় উনি ব্যস্ত থাকতে হয়। ওনার স্থাবর অস্থাবর যা ছিল সব কিছু বেচে কিনে চট্টগ্রাম মেডিকেলের বারান্দায় পড়ে আছে এই বাচ্চাদের নিয়ে। এখন যে পরীক্ষা দিয়েছে কই কাগজটা কোথায়, এখন যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার যে রেজাল্ট নিয়ে আসবে সেই টাকাটাও কিন্তু ওনার কাছে নাই, একেবারে সব কিছু শেষ হয়ে গেছে। তো এই যে উনি, আমরা এখন আমাদের হাসপাতাল নিয়ে আসলে আমরা পরিচালনা করতে হিমশিম খাচ্ছি। বাইরের সহযোগিতা আমাদের এই মুহূর্তে বন্ধ থাকার কারণেও উনি মানবিক কারণে এসে বসে আছে বিধে আমরা মানবিক দিক বিবেচনা করে ভিডিওটি প্রচার করছি। যদি কেউ নিজ থেকে ওনাকে সাহায্য করতে চান তাহলে ওনাকে করতে পারেন। ওনার মোবাইল নাম্বার বলে দিব, বলে দেওয়ার আগে ওনার সমস্যাটা আমি ওনার মুখ থেকে শুনি। আপনার নাম কি? না, এটা কাছে নেন। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, জি। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার নাম, আমার বাবার নাম কুবের আহমদ। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মহেশখালী মাতার বাড়ি। মহেশখালী মাতার বাড়ি থেকে কেন আসছেন? জি জি। আচ্ছা, তো আপনার এই দুইটা বাচ্চারে রিনালি ইনফিউশন বা কিডনিতে পানি চলে আসছে। জি জি। এখন কোথায় আছে? এখন চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে দুজনে ভর্তি আছে। দুজনে ভর্তি আছে 8 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, তো এই 8 নম্বর ওয়ার্ড কত নম্বর সিট? সিট হয়েছে 39। 8 নম্বর ওয়ার্ড 39 নম্বর সিট। ওনার সন্তান নেফ্রোলজি বিভাগের 8 নং ওয়ার্ডের 39 নম্বর সিটে ভর্তি আছে। এবং আপনি কি কাজ করেন, পেশায় কি করেন? আমি মুরগি বেশি, ডিম টিম বেশি, এগুলো বেশি চলাই, সংসার চলাই আর কি। এখন তো আর দোকানপাট কিছুই নেই? এখন কিছু নাই। কেন বিক্রি করছেন? ও বাচ্চার জন্য বিক্রি করছি। আচ্ছা, তো এখন আর চলার মতো অবলম্বন নাই, এবং চিকিৎসা করতেও পারতেছেন না? পারতেছেন। আর এখানে যে এই এই টাকার জন্য রিপোর্টও আনতে পারতেছেন? আনতে। আচ্ছা, তো আমরা ভোটার আইডি কার্ড আছে সাথে? জি। ভোটার আইডি কার্ড আছে সাথে? থাকতে পারে স্যার, দেখেন না আসেনি। তো উনি যে সমস্যাগুলো নিয়ে আসছে আমি বিষয়গুলো তুলে ধরেছি। ওনার স্থাবর অস্থাবর ছোট দোকান করে যে সংসার চালাইতো সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে এই বাচ্চা দুটোর জন্য, ছোট ছোট বাচ্চা দুটার জন্য সবসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতো রিনাল ইউনিটে। তো আপনি কি হন ওনার? এটা সামনে দিয়ে বলেন। হ্যাঁ, আমি ওর ভাই। আপন ভাই? না না, ইমাম হিসেবে দায়িত্ব আছে ওনার ফুফাতো ভাই। এবং উনি কোন জায়গা বলছেন? মহেশখালী মাতার বাড়ি থেকে আসছে। ওনার ভোটার আইডি কার্ড হচ্ছে এটা, কাছ থেকে দেখাও একটু ভোটার আইডি কার্ডটা। এবং এখানে কোনো ধরনের যদি অসাধু কিছু অবলম্বন হয় সেটার জন্য আমরা দায়ী নয়। ওনারা এসেছে এবং আমরা সব কিছু দেখে শুনে বুঝে কাগজপত্র দেখে বিষয়টি তুলে ধরছি। এবং যেহেতু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি লিগ্যাল, কারণ তার ভোটার আইডি কার্ড এবং তার একজন ভাই ইমাম এই চট্টগ্রামের আমান বাজারে, এবং ওনার বাচ্চা অলরেডি দুইটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের 8 নং ওয়ার্ডের 39 নম্বর বেডে দুটি সন্তানে একসাথে ভর্তি, এবং ছোট্ট একটি দোকান করে পরিবার চালাতো, সেটাও কিন্তু বাচ্চাদের জন্য শেষ করে দিয়েছে, আর কিছুই অবশিষ্ট নেই। এখন যে এই কয়েক হাজার টাকা লাগবে পরীক্ষার রিপোর্ট আনতে সেটাও কিন্তু নাই তার কাছে, রিপোর্টও আনতে পারতেছে না, টাকার জন্য এই রিপোর্টও দিবে না। কারণ আমরা জাতি হিসাবে সবাই ফিরেজ জাতি, আমরা সবাই ফির মাশায়েক ওলামা আউলিয়া, তাই এই টাকা না থাকলে রিপোর্ট দেওয়ারও কোনো সিস্টেম নেই। আপনি মরণ কি বাঁচেন কিচ্ছু যায় আসে না। যেই দেশে আলুর কেজি বর্তমানে আজকে সকালে 180 টাকা কিনছি, তাহলে এই মানুষগুলো কই যাবে চিন্তা করেন। তো এই জন্য যে যত ধরনের বড় বড় ব্যবসায়ী আছে বেশিরভাগ ব্যবসায়ী এখন মজুদদার, তো এই ফির অলি আউলিয়ার দেশে এই মজুদদাররা আসলে নাই, এগুলো তো সবাই ফির আউলিয়া। তো এই জন্য
আমাদের দেশে এই সমস্ত মানুষের খোঁজ খবর নেওয়ার কেউ নেই, আপনি ভাত না খেলেও জিজ্ঞাসা করার কেউ নেই। তাই যদি কেউ এই জাকাতের লুঙ্গি সারিয়ে আজেবাজে জায়গায় এখানে সেখানে মানুষের পায়ের তলায় পিষ্ট না করিয়া এই পুরো জাকাতের টাকাটা একজন মানুষকে দিয়ে দেন, অথবা এই যদি ব্যক্তিগত দানের কোনো বিষয় থাকে যোগাযোগ করে একজন মানুষকে দিয়ে দেন, তার ছোট ছোট পৃথিবীর সবচেয়ে বড় আদরের বস্তু হচ্ছে তাদের সন্তান। এই সন্তান হাসপাতালের বেডে পড়ে থাকলে বাবা মার কী অবস্থা হয় সেটা হয়তো বা যারা বাবা হয়েছে তারাই বুঝতে পারবে। এই মানুষটা আসছে নিরুপায় হয়ে, এবং এই ভিডিওতে সহজেই আসলে কেউ আসতে চায় না মানুষের কাছে হাত পাততে, কিন্তু উনি তার সন্তানদের জন্য আজকে হাত পাততে আসছে, এবং ওনাকে যদি কেউ সহযোগিতা করতে চায়, আপনার মোবাইল নাম্বার এটা ওনার হাতে দেন, মোবাইল নাম্বার মুখস্থ বলতে পারবেন? বলেন, 01-8-66-71-42-79। আচ্ছা আমি লিখি একটু দেখাই, মোবাইল নাম্বারটা আবার বলেন, 01-8-66-71-42-42-79। এটা আমার বিকাশও আছে না কত আছে, এখানে বিকাশ নগদ দুইটা আছে, দুইটা আছে, এটা কি হোয়াটসঅ্যাপ আছে? এটা হোয়াটসঅ্যাপ নাই, ও ইমো আছে, ইমো আছে, ওটা আরেকটা আছে, এটা এটা আছে যে নগদ। আচ্ছা এটা তো হোয়াটসঅ্যাপ, ইমো নাই, আচ্ছা ইমো আছে, ইমো আছে এটাতে? আচ্ছা না এটা নাই, নাই না। আচ্ছা ইমো নাম্বার একটা বলেন যেটাতে মানুষ আপনাদের সরাসরি দেখতে পারবে। হ্যাঁ মুখস্থ নাই, মুখস্থ নাই না, এটা মুখস্থ নাই। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, 70। হ্যাঁ মুখস্থ না থাকলে এই নাম্বারটাই 70 তুলি না, এই নাম্বার এটা। আচ্ছা এই ইমো নাম্বার থাকলে এখানে একটু লিখে দেন, তবে এই নাম্বারটা ফোন করলে আপনাকে পাবে। হ্যাঁ পাবে, এই নাম্বারটা আমরা দেখাই দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই নাম্বারটা ওনার নাম্বার, আমাদের সাথে যোগাযোগ করে লাভ নেই, আমরা অনেক ব্যস্ত থাকি, ওনাকে এই নাম্বারে যোগাযোগ করে সহযোগিতা করতে পারবেন। এবং ওনার ইমো নাম্বারটা ধরেন, কলম নেন, এখানে পারলে লিখে দেন, যাতে কেউ বিশ্বস্ততার জন্য যদি ভিডিও কলে দেখতে চায় সেটাও দেখতে পারবেন। এবং উনি অসহায় অবস্থায় এখানে আসছে, আমরা বিষয়টা তুলে ধরছি, এবং উনি চিকিৎসা চালাতে পারছে না, ওনার দুটি বাচ্চা একসাথে নেফ্রোলজি ডিজিজে ভুগতেছে। তো আমরা এটা তুলে ধরলাম যে যদি কেউ দেশবাসীর কাছে, পরিশেষে আপনার কোনো কিছু বলার আছে? না বলার আছে, আমার দেশবাসী যদি পারেন আমাকে সহি দিতে পারবেন আর কি। আচ্ছা এখন এই দুই বাচ্চা আজকে কত বছর ধরে এই সমস্যা? আজ 1.5 বছর ধরে, আজ 12 বছর, 13 বছর হয়েছে। 13 বছর, এই বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 13 বছর হয়েছে, 13 বছর হবে না, না 12 বছর হয়েছে, 1.5 বছর ধরে হয়েছে। আচ্ছা ওর বয়স না, মানে এই কিডনি জটিলের সমস্যা কতদিন, কত বছর যাবত? 1.5 বছর ধরে হয়েছে, ওনার বয়স 1.5 বছর থেকে হয়েছে। আচ্ছা ওর বয়স 1.5 বছর থেকে এটা চলতেছে? এটা চলতেছে। এই ওই চট্টগ্রাম মেডিকেল তো অনেকবার আসছে, অনেকবার আসছে, কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। কি বলতেছে ডাক্তার? ডাক্তার বলছে এরকম হয়ে আবার ভালো হয়ে যাবে, আবার আনতে হবে, আবার ভালো হয়ে যাবে, আবার আনতে হবে, এরকম আসা যাওয়ার মধ্যে থাকতে হবে, থাকতে হবে 18 বছর পর্যন্ত থাকতে হবে, এরকম 18 বছর এরকম থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা। ও এই আপনার এই এক মাসে, মাসে একবার আসা লাগে? মাসে একবার, 15 দিনে একবার আসা লাগে, 15 থেকে 1 মাসের মধ্যে একবার আসাই লাগে। তো এইগুলো দৌড়াতে দৌড়াতে আপনি সব শেষ করে ফেলেছি আর। আচ্ছা ওনাকে একটু দেন হুজুর, আপনার পরিচয়টা একটু দেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমার পরিচয় হলো, এটা হলো আমার মামুতো ভাই, ফুফুতো ভাই, বলেন না। ওকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে এখন বর্তমানে উপস্থিত আমি আছি, ওকে ভর্তি করাচ্ছি, সব কিছু আমি এখন বর্তমানে করছি, করার পর রিপিট টিপিট করে গিয়ে করানোর পরে তারপর আমি ওর সাথে যোগাযোগ করার জন্য অনেকজনের কাছে মানি যোগাযোগ করছি, যোগাযোগ করবো অনেক কিছু, অনেকজনের কাছ থেকে 2000-1000-3000 এরকম, যাদের থেকে পাচ্ছি, টিসিনি থেকে, অন্যান্য মসজিদের মানুষ থেকে, অন্যান্য যাদের থেকে পাইছি তাদের থেকে নিয়ে ওকে হেল্প করছি যা করার। মানে ও ভাইকে মেডিকেলে তখন 3 তলায় 8 নম্বর ওয়ার্ডে যখন ঢুকেছিলাম, তখন 2 তলায় 8 নম্বর ওয়ার্ডে যখন ঢুকেছিলাম তখন ডাক্তারের সাথে কথা বলি, সব কিছু ক্লিয়ার করার পর এখন ওর ছাড়পত্রটা দিছে, ওকে 1 মাস পর আবার আসতে বলছে, বোনকে এখন বর্তমানে মেডিকেলে আছে। আপনার এই অবস্থার মধ্যে আপনার পরিচয়টা একটু দেন না, আপনি কী করেন? আমি মসজিদের দায়িত্ব, আমাদের মসজিদের দায়িত্বে আছি ইমাম হিসাবে। একটু বলে মসজিদের নামটা আর এখানে কিভাবে আসছেন একটু বলে দিলেন? মসজিদের নাম হলো এনায়েত কামবাড়ি কেন্দ্রীয় জামা মসজিদ। আচ্ছা আচ্ছা, তো আমাদের খবরটা কিভাবে পাইছেন? আপনাদের খবরটা নিশ্চিত, আমার একটা বড় ভাই আছে এখানে রফিক চাচা, ও তো খোঁজখবরটা নিয়েছিলাম, ও এখানে গিয়াতে থাকে, বলুসুর মাদ্রাসার মধ্যে থাকে। আচ্ছা এখানে ঠিক আছে ইনশাল্লাহ,
তো এখন তাহলে দেশবাসী সাহায্য করলেই দুটি বাচ্চার উপকারে আসবে তো? জি আচ্ছা ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এই আপনার এই মানুষগুলো আসছে অসহায় অবস্থায়, তাদের অসহায়ত্বটা আমাদের কাছে তুলে ধরছে এবং আমরা সেটা আপনাদের কাছে প্রচার করছি। যদি মনে করেন যে সহায়তা করতে পারবেন তাহলে ওনার নাম্বারে যোগাযোগ করবেন, আর যদি সেটাও না পারা যায়, যদি সম্ভব হয় কোনো ক্ষতি না হয় আপনার আঙ্গুলের চাপের একটা শেয়ারে, হয়তোবা কোনো না কোনো জাকাত প্রদানকারী মানুষের কাছেও যদি পৌঁছায় ছোট দুটি বাচ্চা যথাযথ চিকিৎসার জন্য, এই বাবাটা কিছুটা সহযোগিতা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একে অন্যের বিপদে থাকার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বিহারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।